আসসালামু আলাইকুম, দেখছেন বাংলাদেশ কাজ, সঙ্গে আছি মনিরুল তারেক। কি মাশরাফি, কি সাকিব আল হাসান, দেশের অলরাউন্ডার, দেশের চ্যাম্পিয়ন একমাত্র সাকিব খান। আমরা একের পর এক সন্তান জন্মদানের খবর পাচ্ছি এবং সেই সন্তানের বাবা কে, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে কেউ প্রকাশ করতে পারছে না। সাংবাদিকদের টেনে হিঁচড়ে এদিকে সেদিকে খোঁজ খবর নিয়ে তারপর মানে আবিষ্কার করতে হচ্ছে যে অমুক নায়িকার সন্তানের বাবা সাকিব খান, তমুক নায়িকার সন্তানের বাবা সাকিব খান। আসলে এরা যে সেলিব্রিটি, সেলিব্রিটি মানে কি? তারকা, তারকা মানে আকাশের তারা। আকাশের তারার দিকে আমরা তাকিয়ে থাকি, আমরা ফলো করি, আমরা পছন্দ করি, একটি তারা ভরা রাত আমাদের খুব পছন্দ। সেই সাকিব খান বা নায়ক নায়িকারা যারা আছে, তারা তো তারা আমাদের কাছে, এ দেশের তারা, তারা তারকা। তো সেই তারাদের যে আমরা ফলো করি, এই বাংলাদেশের যে তারা, তাকে বলা হয় নাম্বার ওয়ান বা কি যেন, সুপারস্টার না কি যেন বলা হয়। তো সেই সাকিব খান, সেই নাম্বার ওয়ান তারার কাছ থেকে, তারকার কাছ থেকে আমরা কি শিখবো? আমাদের তরুণ প্রজন্ম ধরুন একজন নায়ককে বা একজন তারকাকে ফলো করে, তার কাছ থেকে কি শিখবে? সে অমুক চিপায় গিয়ে তমুক নায়িকার সঙ্গে কি করে এসেছে, এই 10 মাস পরে একটা সন্তান, এই 2 মাস পরেই আবার আরেকজনের সঙ্গে ঘোরাঘুরি, তাকে এই বলতেছে তাকে আমি বিয়ে করব, তার সব দায়িত্ব নিলাম, আবার হঠাৎ করে তাকে বিতাড়িত করে দিল, মানে সন্তানের খোঁজ নেয় না। আমরা বিভিন্ন সময় অপবিশ্বাসের কাছ থেকে সেগুলো শুনেছি যে সন্তানের কোনো ধরনের খোঁজ খবর, ভরণ পোষণ কিছুই নেয়নি, এখন আবার হঠাৎ করে দেখলাম এই 4-5 বছরের সন্তানের সে জন্মদিনে গিয়ে হাজির হলো, তা বললো যে সন্তানের সাথে তার কীরকম কী খুব ভালো নাকি সম্পর্ক। তো এতদিন আমরা আসলে এটা জানতাম না, তাই এবারে জন্মদিনটা জানলাম। যাই হোক, অপবিশ্বাসের চাপটা তো অনেক আগেই ক্লোজ হয়ে গেছে, অনেকদিন কান্নাকাটি দেখেছি, এরপর দেখেছি সে খুব হাসি খুশি মানে নানা রকম কর্মকাণ্ড সে করে বেড়াচ্ছে, এবং সাকিব খানকে নিয়ে তার আসলে কোনো ধরনের মনোকষ্ট, এই যে বিচ্ছেদের কষ্ট, স্বামী নেই বা একা একটা সন্তান লালন পালন করছে, এই ধরনের কষ্টগুলো আসলে খুব একটা এখন আর প্রকাশ পাচ্ছে না। একটা মানুষ হাসি খুশি থাকাটা খুবই ভালো ব্যাপার, সেখানে সারা জীবন কেউ কি কান্না করবে নাকি একজন মানুষের জন্য? কিন্তু আবার 2020 সালে যখন আমরা জানলাম যে হঠাৎ করে বুবলি বললেন যে আমি কিছুদিন কাজ থেকে বিরত থাকবো, বিদেশে থাকবো, তার বিদেশে কি ব্যবসা আছে, বিদেশে সে কি করছে, বিদেশে তার কোন পরিবার আছে না কি আছে, সেটি কিন্তু আমরা ওভাবে জানতে পারিনি। হঠাৎ করে তিনি বললেন তিনি দেশে থাকবেন না এবং কাজও দীর্ঘদিন করবেন না। এখন এই 21 বা 22 সালে এসে যখন তাকে আবার দেশে দেখা যাচ্ছে, কাজ বাজ করছে, মাঝখানে সাকিব খান তিনি আসা যাওয়ার মধ্যে ছিলেন এবং 6 মাসের জন্য তিনি সেখানে ছিলেন গ্রিন কার্ড পাওয়ার জন্য। তো এই যে দুজনের থাকা না থাকা, লুকোচুরি, এগুলো থেকে আমরা তো একটা ধারণা, একটা সন্দেহ আগে থেকেই করেছিলাম যে সাকিব বুবলির মধ্যে কিছু একটা আছে। সেই কিছু একটাকে সব সময়ের জন্য তারা এড়িয়ে গেছেন, সব সময়ের জন্য তারা অস্বীকার করেছে। এবার যখন 6 মাস থেকে গ্রিন কার্ড পেয়েছে কিনা জানি না, এরপর যখন দেশে আসবে সাকিব খান, বিমানবন্দরে তাকে হাজারো লোকজন নাকি তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে এসেছে, সেখানে কিন্তু তিনি একদম মানে বিমানবন্দর থেকে নেমেই তিনি ঘোষণা দিয়েছেন যে আমার মাকে বলে দিয়েছি আমার জন্য মেয়ে দেখার জন্য খুব শিগগিরই, অর্থাৎ আগামী বছরে আমি বিয়ে করবো, অর্থাৎ 1 বছর বা 6-7 মাসের একটা প্রিপারেশনের মধ্যে থাকবে, ভাই 6-7 মাস বসে কন্যা দেখবে, তারপর সে বিয়ে করবে। মানে কি, সে একটা অ্যারেঞ্জ ম্যারেজ করবে, পারিবারিকভাবে দেখে শুনে মেয়ে বিয়ে করবে। অথচ যাকে বিয়ে করে একটা 5 বছরের সন্তান আপনি দিয়ে রেখেছেন, এখন এই যার সন্তান আপনি বিদেশে পয়দা করে আসলেন, তাদের কি হবে? আপনি মানে কোন নাটকের মধ্যে পড়লাম আমরা বলেন তো?